দাওয়া পাল্টা দেওয়া গুলিবিদ্ধ সহ সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো সাতকানিয়া উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এর মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে ১২টি ইউনিয়নে, ৬টিতে নৌকা, ২টিতে বিদ্রোহী ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন। এর আগে কেউসিয়া, মাদারশা, পুরানগড় ও সাতকানিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে নির্বাচন হওয়া ১২টি ইউনিয়নের মধ্যে ২টি ইউনিয়নের ৩টি কেন্দ্রে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। এদিকে ৫নং আমিলাইশ ইউনিয়নে কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেসরকারিভাবে টেলিফোন প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলহাজ মোজাম্মেল হক চৌধুরী। চরতী ইউনিয়নে মোহাম্মদ রুহুল্লাহ চৌধুরী নৌকা, ডেমসা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মির্জা আসলাম সরোয়ার মোটরসাইকেল, ধর্মপুর ইউনিয়নে নাসির উদ্দিন টিপু নৌকা, কালিয়াশ ইউনিয়নে হাফেজ আহমদ নৌকা, নলুয়া ইউনিয়নে মোহাম্মদ লিয়াকত আলী নৌকা, সদাহা ইউনিয়নে মোরশেদুর রহমান মোটরসাইকেল, সোনাকানিয়া ইউনিয়নে মোহাম্মদ জসিমউদ্দিন নৌকা, পশ্চিম ডেমসা ইউনিয়নে মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম আনারস, বাজালিয়া ইউনিয়নে তাপস কান্তি দত্ত নৌকা, খাগড়িয়া ইউনিয়নে মোহাম্মদ আক্তার হোসেন নৌকা, কাঞ্চনা ইউনিয়নে রমজান আলী নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কাঞ্চনা ও খাগড়িয়া ইউনিয়নে চূড়ান্ত ফলাফল স্থগিত রয়েছে।